আজকে আমরা জানব কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন কবিতাটি সম্পর্কে। তো কবিতাটি সম্পর্কে জানার আগে প্রথমে আমরা কবি সম্পর্কে জেনে নেব। তো কামিনী রায় বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, বরিশাল জেলার বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম 1864 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1923 খ্রিস্টাব্দে। তিনি শৈশব থেকেই কবিতা রচনার প্রতি আগ্রহী ছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ আলোছায়া প্রকাশিত হয় মাত্র 15 বছর বয়সে। এছাড়াও তার আরও কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল পৌরাণিকা, দীপ ও ধূপ, জীবনপথে, মাল্য ও নির্মাল্য ইত্যাদি। তিনি বেথুন কলেজ থেকে বিএ সংস্কৃত নিয়ে পাশ করেছিলেন। এছাড়া তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণ পদকও লাভ করেন। তো এই হলো কামিনী রায় সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়। এরপর চলো জেনে নিই তার স্মৃতিচিহ্ন কবিতাটি সম্পর্কে। কি বলছেন তিনি কবিতাটিতে? কবিতাটি সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে স্মৃতিচিহ্ন শব্দটির অর্থ কী। মানুষ যখন কোনো কিছু মনে করে বা স্মরণ করে তখন তাকে বলে স্মৃতি। আর যখন কোনো কিছু জিনিস দেখে পুরনো কোনো কিছু মনে পড়ে যায় তখন তাকে বলা হয় স্মৃতিচিহ্ন। যেমন ধরো, আমাকে এই পেনটি আমার কোনো এক বন্ধু 5 বছর আগে গিফট করেছিল। এখন এই পেনটি দেখলেই আমার সেই বন্ধুর কথা মনে পড়ে যাচ্ছে। তো যেহেতু এই পেনটি আমাকে সেই বন্ধুর কথা মনে করিয়ে দিল, তো এই পেনটি হলো স্মৃতিচিহ্ন। তো এইভাবেই যখন কোনো কিছু জিনিস পুরনো কোনো কিছুকে মনে করিয়ে দেয় তখন সেই জিনিসটিকে বলা হয় স্মৃতিচিহ্ন। আলোচ্য কবিতায় কবি বর্ণনা করেছেন জীবনের একটি চরম সার সত্য। তিনি বলছেন, যারা অর্থের অহংকারে বা ক্ষমতার গর্বে ইট কাঠ পাথর দিয়ে বড় বড় জয়স্তম্ভ, ইমারত, স্থাপত্য, ভাস্কর্য যারা তৈরি করে, তারা হয়তো ভাবে এই পৃথিবীর মাঝে তারা নিজের নাম এগুলির মধ্যে দিয়েই চিরস্মরণীয় করে রেখে যাবে। ইট পাথরে তারা যে জিনিসগুলি সৃষ্টি করেছে সেগুলি সারা জীবন বহন করবে তাদের নাম। কিন্তু কবির মতে তারা মূর্খ, কারণ তাদের মনস্কাম কিন্তু কখনোই সত্য হবে না, বরং ব্যর্থ হবে। কবি বলছেন, কালের গর্ভে বা সময়ের সঙ্গে সঙ্গে সবই ধ্বংসপ্রাপ্ত হয়। পাথর খসে পড়ে, বড় বড় ইমারত ধ্বংস হয়ে যায়, বড় বড় স্থাপত্য ভাস্কর্য একদিন না একদিন ধ্বংসপ্রাপ্ত হয়। লেখিকা চারিদিকে শুধু এই ধ্বংসই দেখেছেন এবং তার তলায় লুপ্ত হতে দেখেছেন বহু স্মৃতি। কাল বা সময় যেন নদীর মতো তার জলে ভেসে যায়, এই সমস্ত ক্ষমতাগর্বী নামগুলো কেউ তাকে রক্ষা করতে পারে না। বরং কবির মতে যে সমস্ত মানুষ মানুষের জন্য কিছু করে, মানব কল্যাণের জন্য কিছু করে, মানব কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত করে, সেই সমস্ত মানুষকে মানুষ সারা জীবন মনে রাখে। তাদের মনে রাখার জন্য কোনো স্মৃতিচিহ্নের প্রয়োজন পড়ে না, তাদেরকে মানুষ নিজের হৃদয়ে স্থায়ী আসন দিয়ে তাদেরকে সারা জীবন ভালোবেসে যায়, সারা জীবন মনে রাখে। যে সমস্ত নিঃসম্বল, দরিদ্র, সহায়হীন মানুষ তাদের পাশে দাঁড়ায়, যে সমস্ত মহৎপ্রাণ ব্যক্তি, তাদেরকেই মানুষ চিরস্মরণীয় করে রাখে। আসলে এখানে কবি বলতে চেয়েছেন, কোনো স্মৃতিচিহ্ন দ্বারা কেউ চিরস্মরণীয় হয়ে থাকতে পারে না, বরং মানুষের কাজে লাগলে, মানুষের উপকারে থাকলে, অসহায় মানুষের পাশে দাঁড়ালে, মানবতা বোধের পথে হাঁটলে, তাহলেই মানুষ চিরস্মরণীয় হয়ে থাকে। তো এই হলো স্মৃতিচিহ্ন কবিতাটির মূল বিষয়। এরপর চলো আমরা জেনে নিই যে স্মৃতিচিহ্ন এই কবিতাটি থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে এবং তোমরা কীভাবে তার অ্যান্সার লিখবে সে সম্পর্কে। দেখো, ছোট প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। যেমন তোমাদের যদি প্রশ্ন আসে স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা, তোমাদের বলতে হবে স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায়ের লেখা। অথবা এখান থেকে আসতে পারে যে স্মৃতিচিহ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তোমাদের লিখতে হবে কামিনী রায়ের লেখা নির্মাল্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার স্মৃতিচিহ্ন কবিতাটি। অথবা এখানে তোমাদের আসতে পারে যে কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন, তোমরা বুঝতেই পারছো কবিতাটি পড়ে। যারা কোনো স্মৃতিচিহ্নের দ্বারা নিজের নাম চিরস্মরণীয় করে রাখতে চায় তাদেরকেই কবি বলেছেন মূঢ় ও ব্যর্থ মনস্কাম। এছাড়াও ধরো তোমাদের আসতে পারে কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে। একটু আগেই বললাম বিষয়বস্তু বলার সময়, যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, যারা মানুষের উপকার করে,
যারা কোনো দরিদ্র মানুষকে সাহায্য করে, মানবতা বোধের পথে হাঁটে, তারাই চিরস্মরণীয় হয়ে থাকে। তো এইভাবে তোমাদের ছোট প্রশ্নের ক্ষেত্রে পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। চলো এরপর কয়েকটি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করি। ব্যাখ্যামূলক প্রশ্ন, তোমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে যে ওরা ভেবেছিল মনে, কাদের কথা বলা হয়েছে, তারা কি ভেবেছিল। এখানে কাদের কথা বলা হয়েছে বলো তো? এখানে বলা হয়েছে তাদের কথা যারা স্মৃতিচিহ্ন দ্বারা নিজের নাম চিরস্মরণীয় করে রাখতে চেয়েছিল, তাদের কথাই এখানে বলা হয়েছে। আর তারা কি ভেবেছিল, ওই যে বললাম, তারা ভেবেছিল যে কোনো স্মৃতিচিহ্ন দ্বারা কোনো বড় বড় ভাস্কর্য, স্থাপত্য, ইমারত তৈরি করে ইট কাঠ পাথর দিয়ে তারা নির্মাণ করবে, সেই সমস্ত নির্মাণ করে তারা চিরস্মরণীয় হয়ে থাকবে মানুষের মনে। কিন্তু তা বাস্তবে হয় না, সময়ের সাথে সাথে সে সমস্ত জিনিসটি ধ্বংস হয় এবং মানুষ তাদেরকে ভুলতে শুরু করে। মানুষ মনে তাদেরকেই রাখে যে সমস্ত ব্যক্তি মহৎপ্রাণ ব্যক্তি, মানুষ মানুষের পাশে দাঁড়ায়, যে সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ায় মহৎপ্রাণ ব্যক্তি, তাদেরকেই মানুষ চিরস্মরণীয় করে রাখে। তোমাদের প্রশ্ন আসতে পারে, কালস্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোত কাদের স্মৃতি ধুয়ে দিতে পারে না। কাদের নাম ধুয়ে যায়? সেই সমস্ত সাম্রাজ্যবাদী শাসকদের নাম ধুয়ে যায় যারা মানব কল্যাণের জন্য কিছুই করেনি, শুধু ক্ষমতার গর্বে, অর্থের গর্বে বড় বড় স্থাপত্য, ভাস্কর্য, ইমারত গড়েছে, তাদের নাম কালস্রোতে ধুয়ে যায়। আর কাদের নাম কালস্রোতে ধুয়ে দিতে পারে না? সেই সমস্ত মানুষদের যারা মহৎপ্রাণ ব্যক্তি, সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, মানবতা বোধের পথে হাঁটে, তাদের নাম কালস্রোতে ধুয়ে দিতে পারে না। যেমন ধরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা কিন্তু বড় বড় স্থাপত্য, ভাস্কর্য, ইমারত গড়েনি, কিন্তু এদের নাম মানুষের মনে চিরস্মরণীয় হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই এই সমস্ত নামকে কখনোই কালস্রোতে ধুয়ে দিতে পারে না, এদের স্মৃতি সারা জীবন মানুষের মধ্যে থেকেই যায়। আবার ধরো তোমাদের প্রশ্ন আসতে পারে যে তোমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি কী। কবিতাটি পড়ার পর বুঝতেই পারলে যে শ্রেষ্ঠ হয়ে থাকতে গেলে বা চিরস্মরণীয় হয়ে থাকতে গেলে কোনো স্থাপত্য ভাস্কর্য গড়লে হবে না, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানব কল্যাণ করতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, নিজের সামর্থ্য অনুযায়ী, যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ালে তবেই মানুষ তাকে চিরস্মরণীয় করে রাখবে, সারা জীবন ভালোবাসবে। নাহলে বড় বড় স্থাপত্য, ভাস্কর্য, ইমারত গড়লেই সেগুলো কিন্তু কালস্রোতে একটা সময় ধ্বংস হবে, তারপর সেই নাম মানুষ ভুলে যাবে, কিন্তু মানব কল্যাণ করলে সেই নাম মানুষ চিরস্মরণীয় করে রাখবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, বিদ্যাসাগর, নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, এদেরকে মানুষ মনে রেখেছে, তেমনই যে সমস্ত মানুষ মহৎপ্রাণ, মানুষ মানুষের পাশে দাঁড়ায়, সেই সমস্ত মানুষকেই মানুষ চিরস্মরণীয় করে রাখবে। আজকের ক্লাসে আমি স্মৃতিচিহ্ন কবিতাটি সম্পর্কে আলোচনা করলাম এবং বেশ কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করলাম। আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরের দিন আবার নতুন বিষয় নিয়ে উপস্থিত হবো।